নানাজনের রবীন্দ্রনাথ। এ কি ছবির অ্যালবাম নাকি চলমান ছবির মিছিল? ছবি একজনেরই, তাঁকে এঁকেছেন নানাজনে, দেখেছেন নানা চোখে, নানা সময়ে, নানা পরিবেশে। একই মানুষের ছবি ধরা পড়েছে বিভিন্ন চোখের দৃষ্টিতে, আর সেই ছবিতে চিত্রকরেরা রং মাখিয়েছেন আপন মনের মাধুরী মিশিয়ে, যেন নানা রঙের রবীন্দ্রনাথ। তাতে কিন্তু মানুষটির চরিত্রের কোনো বদল হয়নি, বদলেছে ছবির নির্মাণ। আজকের ছবিটি এঁকেছেন চারুচন্দ্র ভট্টাচার্য, রচনাটির নাম অভিনেতা রবীন্দ্রনাথ। চারুচন্দ্র ভট্টাচার্য, জন্ম 1883, মৃত্যু 1961, অধ্যাপক, রবীন্দ্র রচনাবলীর প্রকাশনার প্রথম উদ্যোক্তাদের অন্যতর, বিশ্ববিদ্যা সংগ্রহ গ্রন্থমালার তিনিই প্রকাশক। সহজ ও হৃদয়গ্রাহী বাংলা ভাষায় তাঁর বিজ্ঞান বিষয়ক রচনা বিপুল জনপ্রিয় হয়েছিল। বসুধারা নামের একটি মাসিক পত্র সম্পাদনা করেছেন। অভিনেতা রবীন্দ্রনাথ, শুধু দাদা ঠাকুরের মতো টাইপ পার্টে যে কৃতিত্ব দেখিয়েছেন তা নয়, রঙ্গমঞ্চে যে রূপ নিয়ে অবতীর্ণ হয়েছেন দর্শকগণকে সমানভাবে মুগ্ধ করেছেন। বয়স তখন 16, প্রথম অভিনয় করলেন। জ্যোতিরিন্দ্রনাথের এমন কর্ম আর করব না প্রহসনে অলিকবাবুর ভূমিকায় অবতীর্ণ হলেন। এরপর আর কয়েকটা নাটকে অভিনয় করেন, কিন্তু সেসব অভিনয় প্রায়ই বাড়ির লোক ও বন্ধুজনের মধ্যে সীমাবদ্ধ ছিল। 1881 সনে বিদ্যুজ্জন সমক্ষে বাল্মীকি প্রতিভা অভিনীত হয়। রবীন্দ্রনাথ বাল্মীকির ভূমিকায় অংশগ্রহণ করেন। সেদিন দর্শকগণের মধ্যে ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, গুরুদাস বন্দ্যোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী। কালমৃগয়ায় অন্ধমুনি, বৈকুণ্ঠের খাতায় কেদারের ভূমিকা নেন, বিসর্জনে কখনো হচ্ছেন রঘুপতি, আবার এক এক সময় জয়সিংহ, তপতিতে বিক্রম। যেমন কণ্ঠস্বর তেমনি অভিনয়। তার একদিনকার অভিনয়ের কথা বলি। বিসর্জনের অভিনয় হবে এম্পায়ার থিয়েটারে, ওর এখনকার নাম হলো রক্সি। রবীন্দ্রনাথ জয়সিংহ, 62 বছরের বৃদ্ধকে যুবক জয়সিংহ রূপে দেখে মুগ্ধ হলুম, অভিনয় দেখে সোজা বাড়ি ফিরলুম। পরদিন সকালে জোড়াসাঁকোয় গেছি, একতলায় রথিবাবুর সঙ্গে দেখা। দেখা মাত্র রথিবাবু বললেন, খাল সব খুব বেঁচে গেছি। কেন, ব্যাপারখানা কি? সে কি, আপনি তো কাল গিয়েছিলেন, কিছু বুঝতে পারেননি? না তো, উপরে বাবার কাছে গিয়ে শুনুন। উপরে গিয়ে তাকে জিজ্ঞেস করলুম, কাল কি হয়েছিল, আপনি কোন রথে বসেছিলেন? 7-8 রো পিছনে। তাহলে সেখান থেকেও কিছু বুঝতে পারেননি? ব্যাপারটা কি হলো শুনুন, জয়সিংহ ও অপর্ণা কথা বলছে, যে দেখি ভিতরে আগুন জ্বলছে, রানু তো পালাবে, পালালেই একটা বিশৃঙ্খলা, দর্শকরা ছুটে পালাবার চেষ্টা করবে, আগুনের জন্য না হোক ঠেলাঠেলিতে রোগ মারা পড়বে। তাছাড়া দেখছি আগুন নেভাবার জন্য ভিতরকার লোকেরা খুবই চেষ্টা করছে, দমকলের আওয়াজও কানে এলো। রানুর হাতটা খুব জোরে ধরে আগুনের দিকে তাকে পিছু করে দাঁড় করিয়ে আমি বলে যেতে থাকলুম, আমার বলা শেষ হলো, এবার রানু বলবে। কিন্তু দেখি তার মুখ দিয়ে কোনো কথাই বেরুচ্ছে না। কি করি, আমিই বলে যেতে থাকলুম প্রম্পটার চুপচাপ দাঁড়িয়ে। 6-7 মিনিট বলবার পর আগুন নিবল, আমরা ভিতরে চলে গেলুম। এসব আপনারা কিছুই বুঝতে পারেননি? মোটেই না, বইয়ে নেই এসব কথা, বলতে থাকলুম আপনারা ধরতে পারলেন না? আদৌ নয়, কিন্তু 6-7 মিনিটে তো অনেক কথা বলতে হয়, ভিতরে আগুন জ্বলছে, যাকে বলেছেন সে পালাতে ব্যস্ত। এই অবস্থায় জয়সিংহের উপযোগী কথা অমিত্রাক্ষর ছন্দে যুগিয়ে যেতে থাকলেন? আরে মশা, এ তো আমারই লেখা বই, এ আর শক্ত কি? ভাবতে লাগলুম, এ আর শক্ত কি, আজও ভাবি।
এ আর শক্ত কি? আমার নিজের অভিনয় দেখার কথা বলি। 1894 সনে সাধারণ রঙ্গমঞ্চে প্রথম অভিনয় দেখি। অভিনয়ের আগে একজন লোক এসে কয়েকটি ফুটলাইট জ্বেলে দিয়ে গেল, দুবার কনসার্ট বাজল, তারপর অভিনয় আরম্ভ হল। রোলারে জড়ানো অরণ্য, রাজপ্রাসাদ, এইসব সিন একটু একটু করে খুলে খুলে নামছে, দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। সেই আরম্ভ হল, তখন থেকে আজ অবধি সাধারণ রঙ্গমঞ্চে ও তার বাইরে অভিনয় দেখে আসছি। এর মধ্যে কোন অভিনয় আমার সবচেয়ে ভালো লেগেছে বলতে হলে সাধারণ রঙ্গমঞ্চ ছেড়ে বাইরে যেতে হবে। 1917 সালে জোড়াসাঁকোতে বিচিত্রা ভবনে ডাকঘরের যে অভিনয় হয়, আজ অবধি আমার কাছে কোনো অভিনয়ই তার ধারেও পৌঁছতে পারেনি। দোতলার হলে এক চালাঘর তৈরি হয়েছে, রঙ্গমঞ্চ নির্মাণে অভিনেত্রীবর্গের রূপসজ্জায় গগনেন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ, নন্দলাল তাঁদের সমস্ত কিছু ঢেলে দিয়েছেন। বইতে গান ছিল না, কয়েকটি গান জুড়ে দেওয়া হয়েছে, সুর ধরেছেন দীনেন্দ্রনাথ, অভিনয়ে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরদা, গগনেন্দ্রনাথ পিসেমশাই, অবনীন্দ্রনাথ মোড়ল, রথীন্দ্রনাথ রাজকবিরাজ আর অসিত হালদার দইওয়ালা। বিস্ময়কর ছিল বালক আশা মুকুলের অমলের অভিনয়। 40 বছর চলে গিয়েছে, সেদিনকার সেই অভিনয় আজও আমার চোখের উপর ভাসছে। 11 রাত্রি অভিনয় হল, 9 রাত্রি অভিনয় দেখার সৌভাগ্য আমার হয়েছিল। একদিন দর্শকগণের মধ্যে ছিলেন অ্যানি বেসান্ত, বালগঙ্গাধর তিলক, লাজপত রায়, মদনমোহন মালবীয়, মহাত্মা গান্ধী। অভিনয় শেষ হলে মহাত্মাজি আর ওঠেন না, স্তব্ধ হয়ে বসে আছেন আর চোখ দিয়ে টসটস করে জল পড়ছে।